হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো ভিডিওটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ফুলকপি আলু কেটে নিয়েছি আর ফুলকপির যে কচা কচি কচি মানে ডোকাগুলো ওগুলো আমার খেতে খুব ভালো লাগে তার জন্য আমি ফুলকপি আলুর মধ্যে দিয়ে দিলাম তো ওটা মাছ তর মাছের তরকারি হবে ফুলকপি আলু দিয়ে আর এখানে দেখো বেগুন শীতের দিনের বেগুনটা তো খুবই ভালো লাগে ভাজা খেতে আর দেখো কি বড় বড় বেগুন দুটো তবে ওর দুই দুইটা বেগুন দেখলে বুঝে যাচ্ছ ওগুলো সারের বেগুন হবে আর ওগুলো তো দেখতে যতটা সুন্দর হয় আমাদের জন্য স্বাস্থ্যের পক্ষে ততটাই ক্ষতিকারক কিন্তু তবুও তো আমরা খেতেই হবে আমরা কী খেয়ে থাকবো সব কিছুই তো এখন সারের হয় তাই না তো দুটো বেগুন পাঁচশো হয়ে যাবে যত বড়। আর এদিকে দেখো ধনেপাতা তো ধনে পাতাটা তোমাদেরকে এই জন্য দেখাচ্ছি দেখো আমি ধনে পাতাটাকে ফ্রিজে ঢুকাবো না কিন্তু ওটা কিন্তু এরকমভাবেই তাজা তাজা পাতা থাকবে ওটা তো মাটি থেকে তোলা হয়ে গেছে তাই না যেহেতু বাজার থেকে কেনা ধনে পাতা তো এই দেখো পাতাগুলি যেরকম সতেজ ওরকমভাবেই সতেজ থাকবে তা আমি কিভাবে স্টোর করি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এটা একটা পনিরের ডিবি তো পনিরের ডিবিতে এই যে এতটুকু পরিমাণ জল ঢেলে তারপর আমি ধনে পাতাগুলিকে মানে ধনে গোড়াগুলিকে ডুবিয়ে রাখবো তো এভাবে যদি তোমরা রাখো যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা এভাবে রাখতে পারো তারা কিন্তু যদিও সবার বাড়িতে ফ্রিজ আছে তবুও যাদের বাড়িতে মনে করো ফ্রিজ নেই তারা কিন্তু এভাবে রাখতে পারো এভাবে তোমরা সাত দিন আট দিন দশ দিন ধনেপাতা পাতা ভিজিয়ে মানে ধনে গোলাগুলিকে জলে ভিজিয়ে রাখতে পারো একদম তাজা থাকবে একদমই নষ্ট হবে না আমি কিন্তু এরকম ভাবিয়ে রাখি আমি ফ্রিজে ঢোকাই না আর এখানে দেখো এটা কী মাছ আজকে আমি বলে দিয়ে এটা কী মাছ আমি জানি ওটা হচ্ছে বাটা মাছ তো আজকে বাটা মাছ দিয়ে ফুলকপি আলু তরকারি হবে আর বাটা মাছটা আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে গুটি আলু ভাজা আগে আগের ভিডিওতেও তোমরা দেখেছ গুটি আলু আমার খুব ফেভারিট আমারও ভালো লাগে বা আবারও ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছো শুকনো লঙ্কাটা ওটা কিন্তু আমি ভাজা খাবো তার জন্য ওয়ান পিস শুকনো লঙ্কা ভাজা আমার খুবই ভালো লাগে খুবই কিন্তু খেটে খেলে পরে ঠিকই প্যাট ব্যথা করে আর এই যে দেখো আলু ভাজা হয়ে গেছে লঙ্কা ভাজা গরম গরম ভাতের সঙ্গে এখন খেয়ে নেবো খাই ঠিকই কিন্তু প্যাট ব্যথা করে শুকনো লঙ্কাটা খেলে আর এখানে দেখো আরেকটা ফেভারিট খাবার সুটকির ভর্তা কাঁচা শুটকির ভর্তা আগের দিন দেখেছিলে না আবার দুই দিন পরে এটা বানিয়েছে তো ওটা আগের দিনের ছিল আর কাঁচা লঙ্কা দিয়ে বানানোর ফলে এই কালার কালারটা কিন্তু এরকম হয় শুকনো লঙ্কা দিয়ে বানালে লাল কালার হবে মানে শুটকির কালারটা আর এখানে হচ্ছে মুসুর ডাল গরম গরম মুসুর ডাল দিয়ে আর ভাত যা শুটকি দিয়ে ভাত খেয়ে নেব এখন আর এখানে দেখো গো মানে বড়ো আলু আর গুটি আলু তো ওই আলুগুলিকে রোদ রোদ দিয়ে রেখেছি কেন জানো ওগুলো মাছ মাছের সঙ্গে বাজার থেকে এনেছি তো তো ওইগুলো একটু ধুয়ে এনেছি তো ধুয়ে এনে এখন রোদ দিয়েছি একটু জলটা শুকিয়ে গেলে তুলে রাখবো আর এখানে সিম কাঁচা লঙ্কা তো ওগুলোকেও একটু রোদে দিলাম একটু জলটা শুকিয়ে গেলে তুলে রাখবো আর দেখো গরিবের কোলাটা ভেঙে গেছে এই কুলোটাই শুধু ভেঙে গেছে আর ওইটা ভালো ছিল আর এখানে দেখো আমি কী এনেছি এখানে গরম জল করে এনেছি এই জামাটা কতদিন ধরে ময়লা হয়েছিল তার জন্য একটু গরম জল দিয়ে ভাবলাম ভিজিয়ে রাখি তো গরম জল দিলে ভিজিয়ে রাখলে একটু ভালো পরিষ্কার হয় মানে গায়ে দিতে একটু আলাদা ভালো লাগে একটু ফ্রেশ ফ্রেশ লাগে তা আমি ম্যাক্সিমাম সময় গরম জল দিয়ে ভিজিয়ে রাখি আর বালতিতে ভিজাই নিয়ে কারণ তার কারণ একটাই ওটা তো গরম একদম ফুটন্ত জল ছিল তার জন্য স্টিলের বাটিতে ভিজাচ্ছি আর সার্ফ দিয়ে যেহেতু জলটা গরম খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো আর একটু সার্ফ লাগবে আমি একটু সার্ফ দিয়ে জামাটাকে আবার ভিজিয়ে নেব যেহেতু গরম জল তার জন্য খুন্তি দিয়ে এটাকে ভালোভাবে ভিজিয়ে নেব আর কথা বলতে বলতে একটা কথা বলি বন্ধুরা কিছু কিছু মানুষ আছে সবাই না কিছু কিছু মানুষ আছে যে আমার কপি করছো আজকে কিছু দিন ধরে কপি করো ভালো কথা একজন থেকে দেখি তো অন্যজন শিখে তাই না কপি করো আমার নকল করো সবটাই ভালো করো আমার চ্যানেলের প্রতি সবসময় নজর রাখো তাতেও আমি খুশি হয়তো আমার মধ্যে কেমন কিছু আছে যেটা দেখে তোমরা ভালোবাসো বা তোমরা খুশি হও আমার কপি করো তো সবটাই ভালো ভালো কথা কপি করাতে করাটা পর্যন্ত ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু সমালোচনাটা করা বিছন বিছন বদনাম করাটা ওটা কেন করো অনেক দিন ধরেই শুনছি তো তোমরা ভাবো যে আমার কানে আসে না আমি সব কানে আমি চুপ থাকি বলে তা না যে আমার কানে আসে না সব কিছুই কিন্তু আমার কানে আসে তো কপি করো তোমরা সবাই এগিয়ে যাও ওটা তো আমি চাই চাই বলি তো লোককে এত হেল্প মানে সাপোর্ট করি হেল্প না হেল্প বলে কথাটা ঠিক মানায় না সাপোর্ট করি তো কিন্তু সমালোচনা কেন বদনাম কেন কোনো পেছন পেছন সব কিছুই তো আমার কানে আসে এটা করো না এটা শুনতে না ভালো লাগে না যখন কাছের মানুষ বলি এরকম করে না তখন সত্যিই খুব ভালো লাগে তো আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না যারা করো তাদের উদ্দেশ্য করেই বলছি কে করো নিশ্চিত তোমাদের মনে জানা আছে হ্যাঁ তোমাদের কি বলছি কপি করো ভালো কথা সমালোচনা সমালোচনা আর বদনামটা কিন্তু করো না ঠিক আছে তো যাই হোক কথা বলতে বলতে কারণ সমালোচনা শুনলে বা বদনামটা শুনলে আমার ভালো লাগে না তো যাই হোক দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামাটা ভিজিয়ে নিলাম দু ঘন্টা পরে জামাটা ধুয়ে ধুয়ে দেবো পরিষ্কার হয়ে যাবে দু ঘন্টায় ভাবি ভিজানো থাকবে আর এখন আমি ঘরে জামা ভিজিয়ে এসে দেখো এখানে স্টুডেন্টরা পড়তে বসে গেছে ক্যামেরাটা করছি বলে ছেলেটা একটু তাকিয়েছে তো কী সুন্দর ওরা পড়াশোনা করছে ওদের দেখলে আমাদের ছোটোবেলাটা মনে পড়ে যায় কি তাই তো এভাবেই তো পড়াশোনা করতাম তাই না সত্যি স্কুল জীবনটা খুব ভালো ছিল না ছিল কোনো টেনশান না ছিল কোনো দায়িত্ব না ছিল। কোনো কিছু না কোনো দুঃখ কষ্ট যত বড় হচ্ছি ততই সব কিছু ঝামেলা বাড়ছে আর এগুলো আমার বোনের বোনের স্টুডেন্ট পড়তে এসেছে আমার না কিন্তু আর এখানে দেখো আমি কাপড় নিয়ে নিয়েছি কেচি ফিতে রঙ পেন্সিল সব নিয়ে নিলাম এখন আমি কাপড়টাকে কেটে ফেলবো তো দেখো আমি কাপড়টাকে পেতে নিলাম এটার এটাকে এখন কাটবো এটা হচ্ছে একটা গরম নাইটির কাপড় যদিও ওটা আমার না ওটা একজন মানে কাস্টমারের তো অনেক দিন ধরে মেশিনে বসি না আজকে এটাকে কাটবো ভাবছি যে ঠান্ডা পড়েছে দুদিন ধরে না আর দেখো আমি নাইটিটাতে দাগ কেটে নিয়েছি সন্ধ্যার পরে আর মেশিনে বসতে ইচ্ছে করে না তো যাই হোক এখন এটাতে আমি দাগ কেটে নিলাম আমি এখন কাপড়টা কেটে নেব আর কথা বলতে বলতে কাপড়টাও কেটে নিয়েছি আর এটা দিয়ে আমি ফিতে কাটবো এখন তো দেখো ফিতেটা চারটা ভাগ ছিল ফিতে তো দুটো হবে তার জন্য আমি ফিতেটা দুটো পার্টি কেটে নেব এই দুটো পার্টি ফিতে হবে দেখো এখানে দুটো পার্টি নিয়েছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু নাইটি কাটা হয়ে যাচ্ছে আর এই যে দেখো এটা কিন্তু সাইডের সাইডের টুকরো কাপড় থেকে আমি কাটছি বুদ্ধি করে কেটে নিলে কাপড়টা বেঁচে যায় তো এই যে দেখো ফিটে কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ ওটা গরম মানে গরম কাপড়ে নাইটি হবে আর এই যে দেখো এখানে আমার সবটা কাপড়ই কাটা হয়ে গেছে আর এদিকে এটা হচ্ছে সামনের গলাটা আমি এটা দুটো পার্টি কেটেছি এটা সামনের গলাটা যেহেতু সামনের গলাটা একটু একটু বড়ো হবে আর সামনে কাটা হবে মানে বুক কাটা নাইটি হবে আর এদিকে দেখো এটা হচ্ছে পেছনের গলাটা তো পেছনের গলাটা ছোটোও দিয়েছি একটু কারণ এটা যেহেতু শীতের নাইটি হবে আর মানে আমাকে কাস্টমার যেভাবে বলেছে আমি তো ওভাবেই বানাবো তাই না তো ওভাবেই বানাচ্ছি আর এখানে দেখো এই যে ফিতেটা কেটেছিলাম এই ফিতেটা আর এই যে দেখো এটা হয়ে গেছে তবে সেলাইটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেলাইটা আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো সেলাই করার পর তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো এই ভিডিওতে দেখাচ্ছি না আর দেখো আমি কথা বলতে বলতে আর একটু দেখাই এই যে হাতাটা হাতাটা লম্বা হাতাই দিয়েছিল মানে থ্রি কোয়ার্টার হাতা দিয়েছিল তো আবার ফোন করে বলল যে না মানে কনি পর্যন্ত হাতা দিতে তো আমি কোন পর্যন্ত হাতা কেটে নিলাম কাস্টমার যেমন বলবে তেমনই তো কাটবো তাই না তো আবারও বলি বন্ধুরা আমি কথাগুলি অনেক দিন ধরে চাপা ছিল আজকে শেয়ার করলাম কিছু মনে করো না আমার চ্যানেলটার প্রতি যারা নজর রাখছো নজর রাখো দেখাশোনা করো আর কপিও করো কিন্তু পেছনে পেছনে বদনাম করো না ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখনও যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও তো আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে গুড নাইট